আসসালামু আলাইকুম। বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের হাতে ইফতারের আগে খুব একটা সময় থাকে না, কিন্তু সারা দিন রোজা রাখার পরে ক্লান্ত শরীরটাকে চাঙ্গা করার জন্য কিছু এনার্জেটিক ইফতারের দরকার হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঝামেলা ছাড়া কম সময়ে এবং কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এনার্জেটিক ইফতারের আইটেম তৈরি করবেন। ঝটপট এনার্জেটিক এই ইফতারের আইটেমটা তৈরি করার জন্য চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা বলক আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ। চিনিটা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কাঠবাদাম। এখন এই বাদামগুলোকে 1 থেকে 2 মিনিট ঢেকে জাল করে নিতে হবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। কাঠবাদামগুলো সিদ্ধ হওয়ার মাঝখানে আমি আপনাদের দেখাচ্ছি, এরকম আমি খেজুর নিয়ে নিয়েছি, যেগুলো আমরা ইফতারিতে সাধারণত খেয়ে থাকি আর সারা বছরই খাই। এটা খুব এনার্জেটিক একটা ফল। এটাকে আমি ধুয়ে নেব প্রথমে। এখন খেজুরের যে মুখের অংশটা আছে এটাকে আমি খুলে ফেলে দেব। মুখের অংশটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা খেজুর নিয়ে নিয়েছি, খেজুরের বিচিটাকে আমি বের করব। সেজন্য একটা চাকু দিয়ে এভাবে এই সাইডটা আমি একটু বাকি রেখেছি, তার ঠিক একটু পর থেকে কেটে নিয়েছি লম্বালম্বিভাবে, আর ভিতরের বিচিটাকে এভাবে বের করে ফেলছি। এভাবে সবগুলোকে করে নিচ্ছি। 2 মিনিট বাদামটাকে জাল করে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে বাদামগুলো কিন্তু ফুলে ফুলে গেছে। জাস্ট আমি এটা করেছি উপরের খোসাটা ছাড়িয়ে নেওয়ার জন্য। দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এটাকে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সহজে আমার এই কাঠবাদামগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাচ্ছে। একেবারেই মজাই লাগে কিন্তু এটা করতে। হাত দিয়ে এভাবে যদি অনেকগুলো নিয়ে কষলে নেন তাহলেও কিন্তু ছেড়ে আসছে। এই যে সবগুলোকে ছেড়ে নিচ্ছি। বাদামগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়ানোর পরে একটু নরম হয়ে গেছে। এই কাঠবাদামটাকে একটু ক্রিস্পি করার জন্য আমি একটা প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণ বাটার নিয়ে নিলাম। এই বাটারে বাদামগুলোকে ভেজে নিতে হবে। অপেক্ষা করছি বাটারটা গলে আসা পর্যন্ত। কাঠবাদামগুলোকে ঢেলে দিলাম। এখন এভাবে 2 মিনিটের মতো ভেজে নিলে দেখবেন যে ক্রিস্পি একটা ভাব চলে আসবে। তবে মিডিয়াম টু হাই হিটে কাজটা করতে হবে। ঠিক এরকম কালার হলে নামিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমারগুলো হয়ে গেছে, অন্য একটা পাত্রে এটাকে নামিয়ে নিব আর একটু ঠান্ডা করে নেব। কাঠবাদাম আর খেজুর কিন্তু রেডি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরা কিভাবে আপনারা পরিবেশন করবেন। ভাজা বাদামটা আমি যে অংশটা থেকে বিচিটা বের করে নিয়েছি ফাঁকা হয়ে আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে এই আইটেমটা দেখে বোঝা যাবে না আসলে কতটা মজাদার। আর আপনারা যদি ফ্যামিলি মেম্বারকে উপহার দেন তাহলে ইনশাল্লাহ তারা বুঝবেই না যে খিচুড়ির ভিতরে কি আছে, খাওয়ার পরে বুঝবে কতটা মজা। এভাবে আটকে দিতে হবে। এখন কিন্তু দেখে বোঝার উপায় নাই যে এর ভিতরে বিচি আছে কি নাই, কি অন্য কোনো উপাদানের ভিতরে দেওয়া আছে কিনা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি সবগুলোকে এরকম করে দিচ্ছি। ঠিক এভাবে আপনারা একটা সুন্দর সার্ভিং প্লেটে যদি সার্ভ করে দেন দেখবেন কতটা ভালো লাগে। আর আপনারা ইফতারের পরে এটা খেয়ে কতটা এনার্জি পান শরীরে। আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন এরকম ভিন্ন ধর্মী রেসিপির জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আপনারা সকলেই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।